مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم تن الله النبي ডাক দিয়া বলে কালা কুল্লু যালিকা লাম ইয়াকুন ও সাহাবীরা রে তোমরা যেই দুইটা ধারণা করেছিলা এই দুইটা ধারণার একটা ধারণাও ঠিক না জানিয়া রাখো আমি নবী কেন সেজদার মধ্যে দেরি করেছিলাম ওয়ালাকিন্না বাইনির তাহলে আমি নবী যখন সেজদার মধ্যে গেলাম আমি নবী সেজদার মধ্যে যাওয়ার পরে আমার নাতি মামা হাসান অথবা হুসাইনের যেই কোনো একজন সে যখন আমার গাড়ের মধ্যে উঠে বসলো আমি নবীর কষ্ট হচ্ছিল আমি যদি এখন সেজদার থেকে উঠে যাই তাহলে আমার ইমাম হাসান এবং হুসাইন কষ্ট পাবে হাসান এবং হুসাইনের মনে কষ্ট পাক আমি রসুল হাসান এবং হুসাইনের ব্যথা সইতে পারি না যার কারণে হাসান এবং হুসাইনকে খুশি করার জন্য অথবা তাদের দুইজনের একজনকে খুশি করার জন্য হাত্তা ইয়াক দিয়া হাজাতু তাদেরকে খুশি করার জন্য আমি রসুল সেজদার মাঝে এত দেরি করেছি আল্লাহু আকবার সেই নামাজ আল্লাহর জন্য সেই নামাজে ইমাম হাসান এবং হুসাইনের যে কোনো একজনের জন্য আল্লাহ রসুল সেজদাকে এত দীর্ঘায়িত করেছেন এতে কি নবীর নামাজ শেষ হয়ে গেছে না আছে কথা বলেন আছে না শেষ হয়ে গেছে দুনিয়ার কোন মানুষ এই কাম করলে তার নামাজ তো যাবে চাকরিও যাবে জোরে কথা ঠিক না অথচ আমার নবী ইমাম হাসান অথবা হুসাইনের যে কোনো একজনকে সন্তুষ্ট রাখার জন্য হুজুর নামাজের সেজদায় দীর্ঘায়িত করলেন আল্লাহু আকবার সেই ইমাম হুসাইনের বিরোধী লোক আছে না নাই কথা বলেন আছে না নাই আমি আমার থেকে বলি না সেই শরীর থেকে বলেছি দেলি ফায়রা আমার এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে কিছু উম্মত হবে আমাকে দিল থেকে ভালোবাসবে আর কিছু উম্মত হবে নামদারি উম্মত জোরে কোন কি দারি উম্মত কথা বলেন কি উম্মত এই নামদারি উম্মতদের আকীদার মধ্যে ভেজাল থাকবে এরা আমার ইলমে গায়েবকে অস্বীকার করবে এরা আমার ভবিষ্যতের জ্ঞান নিয়ে বিভিন্ন ধরনের কথা বলবে কিন্তু সঠিক ইমানদার যারা তোমরা তাদের কথা শুনিও না তাদের কথা শুনলে ইমান শেষ হয়ে হায় আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 61 হিজরিতে কারবালার জমিনে এই ঘটনা ঘটবে আল্লাহর হাবিব 61 হিজরিতে কি ঘটবে না ঘটবে এটা ঘটার আগে আমার নবী বলে দিয়েছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ এখনো ঘটনা ঘটে নাই এর আগে নবী জানিয়ে দেওয়ার ক্ষমতা আছে না নাই কথা বলেন আছে না নাই দলিল মিশকাত শরীফের 582 নম্বর হাদিস ওই হাদিস কেন বর্ণনা করেছেন আমার নবী রহমাতাল লিল আলামিনের ফুফু উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওহাবীরা বলবে যে ভবিষ্যতের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কথা বলেন না কারো আর এই মেশকাত শরীফের 582 নম্বর হাদিসে বলতেছে শুধু আল্লাহ তাআলা ভবিষ্যৎ সম্পর্কে তো জানেন জানেন আমার প্রিয় নবীও ভবিষ্যৎ সম্পর্কে জানেন জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বাস হয় না হয় না আর একটু হবে মিশকাত শরীফের হাদিসটা শুনেন কেমন আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের ফুফু আন উম্মে ফজল বিনতে হারেস আন্নাহা দাখালাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর ফুফু আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আগমন করলেন নবীর কাছে আগমন করে আমার নবীর কাছে সাহাবীরা এত রসুলকে ভালোবাসত সুখ দুঃখ সব কিছু শেয়ার করত আমার নবীর কাছে জোরে কণ্ঠে কেনা আমরা এখন আমাদের সুখ দুঃখগুলো শেয়ার করি আপন পীরের কাছে সাহাবায়ে কেরাম করতেন নবীর কাছে নায়েবে নবী যারা আউলিয়া কেরাম যারা তবে বন্ড না
নামধারী পীর না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলতে পীর আগমন করে বলল, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নি রাআইতু হুলুমান মুনকারান লাইলাতান নবী গো, ও নবী গত রাতে আমি একটা খারাপ স্বপ্ন দেখছি, গত রাতে আমি একটা মন্দ স্বপ্ন দেখলাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই স্বপ্নটা দেখে রাত্রে আমি ঘুমাইতে পারি না, আমার আরামের ঘুমটা হারাম হয়ে গেছে রসুল, আমি কতক্ষণ আপনার কাছে ছুটে আসব, কারণ আমি জানি এই ব্যাখ্যা এই স্বপ্নের ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা একমাত্র দিতে পারবেন আপনি নবী, আপনি নবী ছাড়া এটার সঠিক ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা আর কারো, বড় করে বলেন আর কারো। উম্মে ফজল আমার নবীর কাছে এসে বলে, ও নবী আমার স্বপ্নটা ছিল এমন, আল্লাহর নবী বললেন কালা ওয়ামা হুয়া, ও উম্মে ফজল গত রাত্রে তুমি যে স্বপ্নটা দেখেছো ওই স্বপ্নটা কেমন স্বপ্ন? কালাত, এবার উম্মে ফজল বলতেছে রাআইতু কাআন্না কিতআতান মিন জাসাদিকা, রাসূল গো আমি যখন গভীর ঘুমে ঘুমাইতেছিলাম হঠাৎ করে আমি দেখলাম আপনি রসুলকে, আপনি রসুলকে দেখলাম, আপনি রসুলের বডি মোবারক থেকে এক টুকরা গোস্ত মোবারক কাটা হইতেছিল, আপনি নবীর দেহ মোবারক থেকে যখন গোস্ত মোবারক কাটা হলো, নবী এই অবস্থা দেখে আমি স্বপ্নের মাঝে কেঁদে দে ওই গোস্ত মোবারকটা আপনার শরীর মোবারক থেকে কেটে ওই গোস্ত মোবারকটা আমার কোলে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া উদিআত ফি হিজরি, আমার কোলের মধ্যে দেওয়া হলো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ও উম্মে ফজল তুমি যেটা দেখেছো রাইতি খয়রান, তুমি যেটা দেখেছো এটা সঠিকে দেখেছো, আমি তো সব সহিতে পারি, আপনার দেহ মোবারক থেকে গোস্ত মোবারক কেটেছে এই দৃশ্য তো আমি দেখে সইতে পারতেছি না, নিজেরে বুঝাইতে পারতেছি না। আমরা আশেকের রসুলরাও যদি দেখতাম এই অবস্থা, আমরা আমাদের হৃদয়ে কষ্ট পেতাম কি পেতাম না? হৃদয়ে রক্তক্ষরণ হতো কি হতো না? হোসাইনি সৈনিকদের হতো, এজিদি সৈনিক যারা আছে, যারা আজকে এই বাংলাদেশের মাহফিলের স্টেজে বসে বলে যে ইমাম হোসাইন শাহাদাতের ব্যাপারে এজিদের কোনো দোষ ছিল না, তাদের হৃদয়ে কষ্ট না পাইতে পারে, জোরে কোন ঠিক কিনা? এ ধরনের বন্ড বক্তাদেরকে আমরা বয়কট করতে চাই কি চাই না? যারা আজও ইয়াসিদের দালালি করে, যারা আজও মুয়াবিয়ার দালালি করে, আপনারা দেখবেন যে আমরা সুন্নি জামাতের যারা আছি, আমরা দশে মুহররম আশুরা উপলক্ষে মাহফিল করে ইমাম হুসাইনের জীবনী আলোচনা করি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আলোচনা করি, আর তারা এই মাহফিল তো আয়োজন করেই না, যদিও কমিটির চাপে করে, তখন করলে সেখানে মুয়াবিয়ার গুনগান, এজিদের গুনগান, মুয়াবিয়া নামাজি ছিল এজিদের সেজদা করতো ওদের গুনগান করে, তার মানে ওরা বুঝাতে চাচ্ছে ওরা হুসাইনের আদর্শে আদর্শিত না, ওরা হুসাইনি আদর্শ জমিনে প্রতিষ্ঠা করতে চায় না, এরা এজিদের আদর্শ, এরা সীমারের আদর্শ জমিনে প্রতিষ্ঠা করতে চায়, জোরে কোন ঠিক না? কিন্তু এই হুসাইনি সৈনিকরা জমিনের মধ্যে এজিদি আদর্শ প্রতিষ্ঠা করতে দেবে না, জোরে কোন ঠিক না? গভীর মনোযোগ ভাইয়েরা আমার, এবার আল্লাহর নবী বললেন, ও উম্মে ফজল তুমি সেই স্বপ্ন দেখেছো এই স্বপ্ন তার সঠিক দেখেছো, নবী গো এই স্বপ্নের তাবির কি, এই স্বপ্নের ব্যাখ্যা কি জানতে চাই? আমার নবী রহমাতাল্লিল আলামিন বলতেছে, ও গো উম্মে ফজল আপনি যেই স্বপ্নটা দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যাটা হলো, ইনশাআল্লাহ গোলাম আলিয়া কোন ফি হিজরে ফওয়ালাদাত ফাতিমাতা হুসাইনু, কিছুদিন পরে আমার মেয়ে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সে একটা বাচ্চা প্রসব করবে, ওই বাচ্চাটা যখন দুনিয়ার জমিনে আসবে, দুনিয়ার জমিনে আসলে সর্বপ্রথম আপনার কোলের মধ্যে উঠবে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ স্বপ্নে দেখাইলো আমার বডির থেকে এক টুকরা গোস্ত কাটা হলো, ওই গোস্তটা আপনার কোলের মধ্যে রাখা হলো। তার মানে আমার যেহেতু পুত্র সন্তান নাই, মারা গেছে হাসানে আমার পুত্র, হোসাইনি আমার পুত্র, এই হুসাইন আমার নাতি এবং হাসান আমার নাতি, এদেরকে আমি পুত্র তুল্য স্নেহ দিয়ে থাকবো, এই জন্য এরা আপনার কোলে সর্বপ্রথম উঠবে জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান এখনো মায়ের গর্ভে দুনিয়াতে আসে নাই, আয়েশা কি করবে এটা আমার নবী জানায় দিচ্ছে জোরে কোন সুবহানাল্লাহ। সুন্নিদের নবীর এই ক্ষমতা আছে না নাই? ওহাবিদের নবীর এই ক্ষমতা কথা বলেন না আছে? গভীর মনোযোগ আল্লাহর হাবিব ফাকানা ফি হিজরি কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার উম্মে ফজল বলতেছে আমার নবী যেই ব্যাখ্যা করেছেন অনুরূপে হয়েছে। কিছুদিন পরে ফাতেমার সন্তান হলো, সন্তানটা সর্বপ্রথম আমার কোলে দিল জোরে কোন সুবহানাল্লাহ, আমি আমার কোলে রাখলাম। এবার আমার মনে হলো আরে আমি শুধু কোলে নিলে হবে না, আমার চাইতে এই হুসাইন বেশি আদর পাওয়ার যোগ্য তার নানার কাছে জোরে কোন ঠিক না। নানারা কিন্তু নাতিদেরকে বেশি আদর করে না, অনেক আদর করে। ভাইরা আমার গভীর মনোযোগ, উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন আমি তো কোলে নিলাম, এবার নানার আদর পাওয়ানোর জন্য নানার কাছে একটু নিয়া যাই। এই চিন্তা করিয়া উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাদাখাল তু ইয়াউমা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কাছে নিয়ে গেল, নবীর কাছে নিয়ে ফাওয়াদাতু ফি হিজরিহি, নবীকে ডাক দিয়া বলে নবী গো আপনার নাতি ইমাম হুসাইনকে একটু কোলে নেন জোরে কোন সুবহানাল্লাহ। নাতিরে কোলে নেওয়া এটা কি আনন্দের বিষয় না দুঃখের বিষয়? নাতিরে কোলে নিলে মানুষ আনন্দ পায় না বেজার হয়, খুশি হয় না বেজার হয়? ব্যতিক্রম গো আমার নবী ইমাম হুসাইন কোলে নিয়া দু চোখ দিয়ে জর জর করে চোখের পানি ছেড়ে দিল। নবীর চোখে পানি দিয়ে উম্মে ফজল দাঁত দিয়ে বলে নবী গো দুনিয়ার কোন নানার কোলে যদি প্রথম নাতিরে দেয় নানা খুশি হয়। ইয়া রাসূলুল্লাহ আপনি এমন নানা, আপনি ইমাম হুসাইনকে কোলে যখন নিলেন, ইমাম হুসাইনকে কোলে নিয়া আপনি রসুল দু চোখের পানি উপহার দিলেন, নবী গো এটার কারণ কি? আপনি কি খুশি হইতে পারেন নাই আপনার যে নাতি হয়েছে? একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা আমার কাছে এসে
আখবারানী আমাকে একটা সংবাদ দিয়েছে, সংবাদটা ভালো সংবাদ না রে, সংবাদটা দিয়েছে এইরকম সংবাদ, জিব্রাইল এসে বলেছে আন্না উম্মাতি সাতাক তুলু ইবনি, নবী গো আপনার সেই নাতিরে আপনি কোলে নিলেন, আদর দিবেন, সোহাগ দিবেন, নবী গো আপনার এই নাতিরে আপনার উম্মতের একদল নামদারি উম্মত হবে, ওই উম্মতেরা সাতাক তুলু, তারা ওই কারবালার জমিনের মধ্যে তারা হত্যা করবে, জবাই করবে, জোরে বলো, এই জন্য আমি খেতেছি, নাতি এসেছে এটা তো সুসংবাদ, এটা তো আনন্দের বিষয়, কিন্তু জিব্রাইল যে বললো আমার নাতিরে আমার উম্মতেরা পশুর মতো জবাই করে দিবে, ও ফুফু এতটুকুই শেষ নয়। এখানে একটা জানার বিষয়, হাদিসে বলেছে আন্না উম্মাতি সাতাক তুলু, আমার নামদারি উম্মতেরা, এরা কিন্তু কাফের না, মুশরিক না, নবীর উম্মতের মধ্যে এরা হলো মুনাফিক, জোরে বলেন এরা কি, আরো জোরে বলেন এরা কি, নবীর উম্মতের মধ্যে এরা ইহুদি নয়, এরা খ্রিস্টান নয়, এরা নবীর কালেমা পড়বে, নামাজও পড়বে, রোজা রাখবে, হজও করবে, আবার নবীর নাতির গলায় ছুরি চালাইতে দ্বিধাবোধ করে, জোরে কোন তো দ্বিধাবোধ করে, বুঝতে হবে হাদিসের ভাষায় এরা মুসলমানদের মধ্যে একদল। আল্লাহ নবী বললেন শুধু তাই নয়, এজন্য আমি কেঁদেছি, আরেকটা কাঁদার কারণ হলো ও ফুফু জানিয়া রাখো আতানি পিতুরাবাতি মিন তুরবাতি হামরা, এখনো কারবালার জমিনে শহীদ হয় নাই, 61 হিজরিতে হবে, কিন্তু জিব্রাইল আমিন আমাকে ওই কারবালার জমিনের রক্ত মাখা মাটি আমার কাছে দিয়া গেছে, এই জন্য আমার নাতির ওই রক্ত মাখা কারবালার জমিনের মাটিগুলো আমি যখন আমার নুরানে হাতে নিলাম, একদিকে নাতির কোলে নিলাম, আর একদিকে নাতির শাহাদাতের সংবাদ শুনে আমি রসুল ঠিক থাকতে পারি নাই, আমার নুরানে চক্ষু মোবারক থেকে অশ্রু মোবারক ঝরেছে। আবার প্রাণের ভাইয়েরা, এই মহরম সামনে আসতেছে, এই মহরম হলো ত্যাগ, আমাদেরকে শিক্ষা দিয়েছে, স্যাক্রিফাইস শিক্ষা দিয়েছে। আমার প্রাণের ভাইরা, প্রতি বছরেই এই মসজিদের মধ্যে এই মহরম পালন হয়, ইনশাআল্লাহ এবছরও হবে, আমরা এই মহরম পালন করতে চাই কি চাই না, আরো জোরে বলেন চাই কি চাই না, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, জোরে বলি আমিন।